আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা বিশ্বের আনাচে কানাচে বসে বাংলা পিস টিভি দেখছেন আজকে একটি বিষয়ে আলোচনা করব যে বিষয়টার মাধ্যমে কিছু মানুষ হারাম উপায়ে অর্থ উপার্জন করে থাকে যেটা ইসলামী অর্থনীতিতে একটা ক্ষতিকর দিক যাতে তার ধন সমাগম হয় ঠিকই কিন্তু সেটা তার জন্য হালাল নয় হারাম সেটা হচ্ছে দাঁড়ি মেরে অর্থ উপার্জন করা একজন ব্যবসায়ী যাকে ওজন করে জিনিস দিতে হয় কিংবা মেপে দিতে হয় মেপে আপনার সের মতো মেপে অথবা ফিতের মেপে যখন কোনো মেপে দিতে হয় অথবা ওজন করে দিতে হয় তাতে কম দেয় দাঁড়ি মারে মাপে কম দেয় তখন যে পয়সাটা তার মাধ্যমে উপার্জন হয় সেটা কি হালান না হারাম প্রকাশ্য কথা এটা হচ্ছে হারাম এটা হারাম এই সম্পর্কে ইসলাম আমাদেরকে কি বলে ইসলাম আমাদেরকে দাঁড়ি মেরে জিনিস বিক্রয় করতে নিষেধ করেছে যারা এই ধোকাবাজির কাজ করে কোরআন কারিমে তাদেরকে ভীতি প্রদর্শন সতর্ক করা হয়েছে মহান আল্লাহ বলেছেন ওয়াইল উল্লিল সোরা মোতাহ মোতাবি দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয় আল্লাজিনা ইজাত আলু আল যারা লোকের নিকট হতে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় নেয় আর যখন তাদেরকে কিছু মেপে বা ওজন করে দেয় তখন কম দেয় নেবার সময়ে বেশি নেয় ঝুঁকিয়ে নেয় আর দেবার সময়ে কম দেয় এইভাবে অনেকে ধন করছে এইভাবে অনেকে অর্থ করছে আল্লাহ তালা বলছেন আল্লাহ একজন নৌলায়কা আন্না হুম্মা বসন তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে আল্লাহ তালা তাদেরকে পুনরুত্থিত করবেন মরণের পর তাদেরকে জীবিত করবেন মারা গেলে সব কিছু শেষ না মারা গেলে আরাম পাওয়া যায় মানুষ বলে বাহ মানুষটা মারা গেল আরাম পেয়ে গেল কষ্ট পায় যখন খুব কষ্ট পায় হ্যাঁ বাবু মানুষটা বেঁচে ছিল কত কষ্ট মারা গেল আরাম পেয়ে গেল। মানুষ মারা গেলে আরাম পায় আল্লাহ তার সামনে বিশাল হিসাব আর তাতে আরাম না ব্যারাম সে বুঝবে আল্লাহ বলছেন ওরা কি চিন্তা করে না ওরা যে এত বড় অন্যায় করছে মানুষকে ধোকা দিয়ে দেওয়ার সময় কম দিচ্ছে নেওয়ার সময় বেশি নিচ্ছে এরা কি এতটুকু চিন্তা করে না যে মরণের পর এদেরকে জীবিত করা হবে লিয়াউমিনা আদিম বিশাল দিনের জন্য ইয়মনাস আলামিন যে যেদিনের রব্বুল আলামিনের জন্য কালকে আমাদের মাঠে খাড়া হতে হবে মানুষ চিন্তা করে না কেন ভয় করে না এইভাবে কেন দাঁড়ি মারছে আল্লাহ বলছেন আল্লাহ আকাশকে সমুন্নত করেছেন এবং স্থাপন করেছেন তোলা দণ্ড দাঁড়ি পাল্লা আল্লাহ ফিল মিজান যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো কিসে ওজন করাতে ওয়াকিম উল ওয়াজনা বিলকেস্তওয়ালা তোখসির মিজান আর তোমরা ঠিকভাবে সঠিকভাবে ন্যায়ভাবে ওজন করবে না তুমি কম নেবে না তুমি কম দেবে নেবেও না দেবেও না মাঝামে একদম ঠিকভাবে ওজন করো আর ওজন দেওয়ার সময় কম দেও না সোরা রহমানের আয়াত পড়লাম মোহান আল্লাহ অন্য জায়গাতে বলছেন ওয়াও ফুলকায়লা ইজাক ইলতুম ওয়াজিনো বিলকেস্ত আসিল মুস্তাক যালিকা খায়রুন ওয়া আহসানুত তাউইলা এটা হচ্ছে সূরা ইসরা আয়াত নম্বর যখন তোমরা মাপবে তখন মেপে দেওয়ার সময়ে পূর্ণ মাপে দাও পূর্ণ মাত্রায় দাও এবং ওজন করো সঠিক দানি পাল্লায় যে দানি গোলমাল আছে হ্যাঁ পেছনে ভেজাল দেওয়া আছে কিংবা কাটাতে গোলমাল করে দেওয়া আছে এই রকম ভেজালপূর্ণ দানি পাল্লাতে ওজন দিও না মাপ দিও না যা লিকা খাই রু ওয়াঃ এটাই হচ্ছে উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর যে পরিণাম আছে সে পরিণামটা কখন হবে পাবে কখন সেই পরিণামটা কাল খেয়ামতের মাঠে যখন তোমার সামনে চোখের ভাষা আসবে ফামাইয়া আমাল মিস কালা জাররাতীন খাই রাইয়ারা ফামাইয়া আমাল মিস কালা জার্রাতিন শররাইয়ারা সামান্য পরিমাণ জার্রা পরিমাণ আল্লাহতালা জাররা বলেছেন না জাররা কাকে বলে জার্রা মানে হচ্ছে দেখবেন বাইরে রোদ থাকলে ভেতরে অন্ধকার থাকলে যদি কোনো সামান্য ফাঁক দিয়ে রোদের আলো সূর্যের আলো ভেতরে ঢোকে তখন খালি চোখেই দেখতে পাবেন অনেক জিনিস ঘুর 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 করছে তাই না এইগুলো আমরা এমনি দেখতে পাচ্ছি না এখনো ঘুর ঘুর করছে দেখতে পাই না খুব পাওয়ারফুল যদি চশমা হয় দেখা যাবে ওগুলোকে কি বলে ধুলি কণা ধুলি কণা মানে হচ্ছে ওই এক একটা ধুলি কণা ধুলি কণা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো কালকে আমাদের দেখতে পাবে আর যদি খারাপ কাজ করো তাও দেখতে পাবে সেই দিনকার সেই অবস্থা যদি তুমি ভালোভাবে মাপ দাও তাহলে জালিকা ও পরিণামে তোমার ভালো হবে শুভ হবে এমনিতেই পূর্ব জাতির ইতিহাসদের যখন ইতিহাস আপনারা পড়াশোনা করেছেন জাতির ইতিহাস পড়েছেন নিশ্চয় আপনারা শুনেছেন পৃথিবীর আইকা ও মাদিয়ান শহরে এক জাতি ছিল যে জাতি এই প্রকার নিকৃষ্ট কাজে ব্যাপক আকারে লিপ্ত হয়ে পড়েছিল কিসে ওজনে কম দেওয়া নেওয়ার ব্যাপারে মহান আল্লাহ সেই জাতির মাঝে নবী শোয়ব আলাহ ইসলামকে প্রেরণ করেছিলেন এক এক জাতির মধ্যে এক এক রকমের পাপ বেশি থাকে এখানে তো আছেই আর সেই সাথে কাবিরা গুনার মধ্যে ওজনে কম দেওয়া এবং নেওয়ার কাজে তাদের ব্যবসায়ীরা যখন ব্যবসা করত ওজন দেওয়ার সময়ে কম দিত নেওয়ার সময়ে বেশি নিত সেই জাতির মাঝে সোয়াই আলাহ ইসলামকে প্রেরণ করলেন কিন্তু তারা নবীর কথা প্রত্যাখ্যান করে তাদের সেই হীন আচরণ চালিয়ে যেতে লাগলো নবীর কথা তারা মানলো না যে সে তোমার কথা কেন আমাদের ব্যবসায় এত সুন্দর লাভ হ্যাঁ কেন মানবো ওজনে কম বেশি করার বহু রকমের বুদ্ধি আছে ধোকাবাজির বুদ্ধিও আছে তাই না সেদিনে খবরে পড়লাম যে ইলিশ মাছ আসছে বাজারে ইলিশ মাছ সেই ইলিশ মাছের ভেতরে আবার মার্বেল ভরা কেন বলুন তো ওজন বাড়াবার জন্যে তাই না তো আমি মনে মনে ভাবলাম মার্বেল কেন পাথরও তো ভরতে পারতো ভাবলাম যে ইলিশ মাছ তো দামি মাছ তাই দামি পাথর ভরেছে তাছাড়া মার্বেল কেন ওজনটা যদি বাড়াতে হয় তো পাথর হতো ভরে ওজন বাড়িয়েছে কিসের মাছের এইভাবে আপনার জিনিসে ভেজাল দিয়ে জিনিসের ওজন বাড়িয়ে দেওয়া হয় যারা ধান বিক্রি করে ধানের সঙ্গে ধুলো পাথর মিক্স করে না করে না ওজনকে বাড়ায় আবার কিছু ধানকে ভিজিয়ে অথবা ধানের যে যেটা ঝোড়া বলে যেটাকে আপনার মথ বলে সেটাকে ভিজিয়ে ভারী করে ধানের সঙ্গে মিক্স করে দেয় তারপরে ওজন বাড়ায় না বিভিন্ন রকমের ওজন বাড়াবার বুদ্ধি আছে সোহেব আলাহ ইসলামের জাতি এইভাবে জিনিসের যখন লোককে দিত তখন কি করত কম দিত আর নেবার সময়ে বেশি নিত আল্লাহ তালা বললেন ওয়াইলা আমি মাদিয়ান শহরে তাদের ভাই সোহেবকে পাঠালাম তাদের নবী সোয়েবকে পাঠালাম কালয়া কওমে বুদুল্লা হামা আলা কুম্মে নীলাহিন গায়ে র সোহেব আল্লাহ বললেন হে আমার জাতি প্রথম দাওয়াত কিসের প্রথম দাওয়াত কিসের প্রথমে আলাহ তোর লোজনে কম দিও না টানা কিসে কিসের দাওয়াত প্রথমে ইয়া কওমেদুল্লাহামা আলা কুম্মি নীলাহিন গায়ে রো লা ইলা হা ই লা হে আমার জাতি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরিক করো না দেখলেন প্রথম দাওয়াত প্রথমে লাইলাহ ইল্লাল্লাহ দাওয়াত এই জন্য আল্লাহ নবীসাল্লাহ আসলাম যখন কাউকে দাওয়াতের জন্য পাঠাতেন তখন কি বলতেন যে যখন তুমি যাবে সেখানে দাওয়াত দেবে প্রথমে আউ আলমাইয়া কুন বা আউ আল মা তাদু ইলাহিম আই এসাদু আল্লাহ ইলাহাই আল্লাহ আউ শাহাদাত আল্লাহ ইলাহাই লাল্লাহ তোমার দাওয়াতের প্রথম কি হবে তারা এই সাক্ষী দেবে যে লাইলাহাই লাল্লা মুহাম্মাদুর রাসূল উল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ রসূল ফাইন হুম আতা উ কালি জালেক তারপরে যদি তারা গ্রহণ করে নেয় এটা তাহলে জানিয়ে দাও ফা আলিম মুহান্ন আল্লাহ হাফ তার আলাহি খাম সালাওয়াত জালা তালা তাদের উপরে পাঁচ ওয়াতে নামাজ ফরজ করেছেন কারণ তৌহিদ না মানলে নামাজ পরে লাভ আছে তৌহিদ না মানলে নামাজ পড়ে লাভ নেই এই জন্য তৌহিদের দাওয়াত আগে দাও শোয়েবে আলাহিসাল্লাম গেলেন প্রথমেই বললেন বলো লা ইলাহাই লাহ লাল্লা ছাড়া কারো ইবাদত কোরো না আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই কার যাতুমাই না তুমি বেকুম তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে দলিল এসেছে হুজ্জত এসেছে ফা আউ ফুলকায়েলা এইবারে শুরু হলো ফা আউ ফুলকাইলা তোমরা মাপে পরিপূর্ণ মাত্রা আদায় করো পরিপূর্ণ মাপ দাও অলমি জান ওজনেও ঠিকমতো মাপ দাও ঠিকমতো ওজন দাও তাতে কম করো না ওয়ালাতাব খাসুন না সা আহম আর মানুষকে তাদের জিনিস কম দিও না অলা তুফসেদু ফিল্লার দেবা দায়েস লা হেহা আর পৃথিবীতে সংশোধন সৃষ্টি হওয়ার পর তাতে প্রাসাদ সৃষ্টি করো না পৃথিবীতে বিঘ্ন সৃষ্টি করো না তার কারণ ওজনে কম বেশি দাওয়া মানুষের মাঝে বিঘ্ন সৃষ্টি করে আপনি দোকান থেকে পাঁচশো মাল নিয়ে এলেন বাড়িতে ওজন করে দেখলেন চারশো গ্রাম এতে অবস্থাটা কি হবে আপনি সঙ্গে সঙ্গে দোকানে ফিরে যাবেন তারপরে আপনার ঝগড়া ঝামেলাতে না বাড়বেই আর যদি আপনার পরিচিত না হয় তাহলে তো বুঝতেই পারছেন বদদওয়া করবেন এই সেই সমাজের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে সৃষ্টি হবে ওজনে কম বেশি করলে এরকম না এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা প্রিয় দর্শক আমরা মোমেন একটু বিরতি নিচ্ছি কিছুক্ষণ পরেই আবার আপনাদের সামনে আসবো আপনারা সাথে থাকুন কাছে থাকুন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহ আল্লাহ দর্শক মন্ডলী আমি বলছিলাম যে ওজনে কম বেশি দেওয়া এর মাধ্যমে উপার্জন করা এটা কি হারাম যে কোনো ব্যবসায়ী যে কোন ব্যবসার মাধ্যমে ওজনে কম্বসি দেওয়ার মাধ্যমে উপার্জন করবে তার খাওয়া তার খাদ্য হালাল নয় হারাম এক জাতির কথা বলছিলাম যে জাতির মাঝে সোহেব আলাইসাল্লামকে পাঠানো হয়েছিল মহান আল্লাহ সেই জাতির জন্য কিভাবে ব্যবহার করেছিলেন কি আচরণ করেছিলেন সেই সম্পর্কে কোরআনে অনেক জায়গাতেই বলা হয়েছে সোহেব আলাহ সাল্লাম গিয়ে বললেন হে আমার জাতি হে আমার সম্প্রদায় তোমরা মাপে এবং ওজনে ন্যায় পরায়ণতা বজায় করে পূর্ণ মাত্রায় ওজন দাও এবং মাপ দাও আর লোকেদের জিনিসপত্র কম দিও না তাদের মাল কম দিও না এবং জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়ও না তার মানে ওজনে কম দিলে কি হবে কম বেশি করলে ফাসাদ সৃষ্টি করা হবে এটা সোরাহুদের পঁচাশি নম্বর আয়ের ওয়াকাল আলমা উল্লাজি না কাফারুমিংকও মিহি লাইনের তাবা আতুম সোয়াইবান ইন নাকু মেজাল্লাহ খাস এরন এবার ওরা তো মানবে না ওরা দেখছে এত মোটা টাকা লাভ আমরা এই লোভ সম্বরণ করা মুশকিল আছে লোভ মানুষকে এমন জায়গায় পৌঁছে দেয় যে সেখানে তার স্বভাব চরিত্র নষ্ট করে ফেলে লোভ হচ্ছে খুব খারাপ জিনিস বলল দেখো লাইনের তাবা আতুম সু আয়বান কথা যদি তোমরা মেনে নাও তাহলে কি হবে এই জন্য খাস তোমরা তো ক্ষতিগ্রস্ত হবে তোমাদের লাভ বেশি হবে না ক টাকাই বা লাভ হয় আমাদের দেশেও আমাদের পরিবেশেও শুনবেন যে বলে ব্যবসাতে একটু টেকনিক্যাল ব্যবহার না করলে লাভ হয় না তাই না ব্যবসাতে সত্য কথা বললে লাভ হয় না কি বলতে হয় একটু এদিক সেদিক করতেই হয় মিথ্যা কথা বলতে হয় কটা টাকাই বা লাভ হয় এদিক সেদিক পুজিয়ে নিতে হয় এই জন্যে মাল কম দিয়ে মাল বেশি নিয়ে সেটাকে পুজিয়ে নিতে হয় ওরাও তাই বলেছিল যে যদি তোমরা সোয়েবের কথা শুনে নাও মেনে নাও তো কুমি আল্লাহ খাসেরুন তোমরা ক্ষতিগ্রস্ত হবে লাভ বেশি হবে না আখাযাতু ফাসবা হফিদ আরেহেম জাসিমিন এই কদাচরণের কারণে যখন তারা একান্তই মান্য করলো না তাদেরকে কি ধরলো তাদেরকে তাদেরকে ভূমিকম্প তাদের কাছে এলো ভূমিকম্প তাদের কাছে ভূমিকম্প পাঠানো হল ফলে সবাই নিজে নিজের ঘরে হাঁটু গাড়া অবস্থাতে ধ্বংস অবস্থায় পাওয়া গেল তাদের আল্লাহ তালা ধ্বংস করে দিলেন মানলে না ওজনে কম বেশি করা বিশাল ক্ষতিকর জিনিস এই ক্ষতিকর কথাটা তোমরা বুঝতে পারলে না শুনতে পারলে না নবী তোমাদেরকে এত বোঝালো মানলে না ঠিক আছে তোমরা ধ্বংস হও সে কাজ করলে তার সত্য শাস্তির কথা ঘোষণা করা হয়েছে আমাদের শরীয়তে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ইয়া মা সারাল মহাজির হেসা আলুন খামসুন ইনিব তুলি তুম না ওয়ানজলনা বিকুম আউযু বিল্লাহে আন তুদ্রিকুহুন পাঁচটা জিনিস তোমাদের মাঝে এলে কি অবস্থা হবে আর আমি আল্লাহর কাছে পানা চাই যে তোমরা সেই পাঁচটা জিনিস পাও পাঁচটা জিনিসের ফলে পাঁচটা শাস্তি কি কি লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাসা ফীহিম আল আল্লাতি আল্লাতী লাম তাকুন আসলা ফিহিম নাম্বার 1 বলছেন এমন কোন জাতি নেই যে জাতির মাঝে অশ্লীলতা প্রকাশ পাবে এবং প্রকাশ্যে তারা অশ্লীলতা প্রদর্শন করবে সমুদ্র সৈকতে যান অশ্লীলতা দেখতে পাবেন পার্কে যান অশ্লীলতা প্রকাশ্যে দেখতে পাবেন প্রকাশ্যে অশ্লীলতা চলছে মহিলারা প্রকাশ্যে উলঙ্গ ঘুরে বেড়াচ্ছে অথবা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যেই হোক প্রকাশ্যভাবে দিবা লোকে সেখানে সমুদ্র সৈকতে পার্কে জরাজরি জড়ি অবস্থায় এই অশ্লীলতা প্রদর্শন করছে সমুদ্রের পানি সাক্ষী সমুদ্রের বালি সাক্ষী আকাশ বাতাস সাক্ষী আমাদের প্রেম হচ্ছে প্রেম এই সাক্ষী দেওয়ার জন্য তারা প্রকাশ্যে মানুষকে লজ্জা নেই সরব নেই যখন কোনো জাতি এই রূপ অশ্লীলতায় আসে তখন সেই জাতির মাঝে একটা শাস্তি পাঠানো হয় এমন রোগ প্রেরণ করা হয় যে রোগ তাদের পূর্বপুরুষদের মাঝে ছিল না কার কথা নবীর কথা নবুবতের কথা পূর্বপুরুষদের মাঝে ছিল না নতুন রোগ পুরোনো রোগ না এডস নতুন রোগ তাই না এডস পাঠানো হলো ব্যবিচারের কারণে এর আসল কারণ হলো ব্যাবিচার এই যে যৌন সম্পর্ক প্রেম ভালোবাসা ইত্যাদি ইত্যাদি এর কারণে আল্লাহ তালা এডস পাঠিয়েছেন আর এর পরবর্তীতেও কি সন ফ্লু আর কি কি নতুন নতুন করোনা ফোরোনা সব কত রকমের রোগ নতুন নতুন ভাইরাস আবিষ্কার হচ্ছে যে রোগ পূর্ববর্তী জাতিদের মধ্যে ছিল না পূর্বপুরুষদের মাঝে ছিল না নতুনভাবে সেই সমস্ত রোগ আবিষ্কার হচ্ছে কিসের জন্য অশ্লীলতা ব্যাপক এবং প্রকাশ হওয়ার জন্য নম্বর দুই পলামিয়ান কুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিজু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মুনা ওয়া জুর সুলতান যে জাতি ওজনে মাপে কম বেশি দেবে নেবে দেওয়ার সময় কম দেবে নেবার সময় বেশি নেবে সেই জাতির মাঝে দুর্ভিক্ষ দেখা দেবে দুর্ভিক্ষ বৃষ্টি হয় না বৃষ্টি হয় না বৃষ্টি হয় না আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও কত দোয়া হচ্ছে দেশে দোয়ার জন্য কত আলে মোলামাকে ডাকা হচ্ছে আহ্বান করা হচ্ছে দোয়ার জন্য আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও দুর্ভিক্ষ তারা হাত তুলে দোয়া করছে আর তাদের লাগানো আছে বলছে বৃষ্টি দিও না না তাই ডিসের মাধ্যমে বিষ আসছে সারা বিশ্ব থেকে সেই ডিসের মাধ্যমে বিষ নামছে ঘরের ভিতরে আর আমরা ঘরের ভিতরে থেকে আল্লাহর কাছে দোয়া করছি মসজিদে গিয়ে দোয়া করছি বাড়িতে ক্ষতিকর জিনিস রেখে আমরা আল্লাহর কাছে দোয়া করছি এই আল্লাহ তালাই দোয়া কবুল করবেন তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা অশ্লীলতা থেকে ফিরে এসো আজকে ঘরের ভিতরে অশ্লীলতা দেখানো হচ্ছে এই টিভির মাধ্যমে আপনার ঘরে ঘরে বসে বসে শুয়ে শুয়ে পুরুষকে দেখছে আর দেখছে দেখছে নারীকে নারীকে পর বরং ন্যাংটা দেখছে এই অশ্লীলতা এত ব্যাপক হয়ে গেছে যে ব্যাপক হওয়ার ফলে মানুষের মাঝে নতুন নতুন রোগ আসছে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী নবুয়তের বাণী আর দ্বিতীয় কি বললাম যে আমাদের বিষয় বিষয়বস্তু সেটা হলো কি ওজনে কম দেওয়া বেশি নেওয়ার ফলে আল্লাহ তালা এমন দুর্ভিক্ষ পাঠান আর কষ্ট পাঠান জৌরি সুলতান শাসকের অত্যাচার পাঠান তাদের মাঝে শাসকগোষ্ঠীর অত্যাচার আসে শাসক গোষ্ঠী নিপীড়ন করে শাসক গোষ্ঠী নিষ্পিষ্ট করে শাসক গোষ্ঠী তাদেরকে সায়স্তা করে শাস্তি স্বরূপ আল্লাহর পক্ষ থেকে যেহেতু তারা ওজনে কম বেশি ও নেয় নম্বর তিন পলাম ইয়েম নার উ জাকাত আম ওয়ালিহিম ইল্লা মুনে উল কাতারা মিনাস শ্যামা ওয়ালাউলাল বাহায়েম লা ম আর জাকাত বন্ধ করো না জাকাত বন্ধ যখনই করবে কোনো জাতি জাকাত বন্ধ করলে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেবেন এটাও এক একপ্রকার দুর্ভিক্ষ অনাবৃষ্টি দেখা দেবে জাকাত বন্ধ করার ফলে বলুন আমাদের দেশের আমাদের সমাজের অধিকাংশ মানুষ জাকাত আদায় করে না করে না অধিকাংশ মানুষ জাকাত আদায় করে না কেউ করলে হিসাব করে করে না ওই দিয়ে দিল হিসাব করে করে না জাকাত বন্ধ করলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন যদি জন্তু প্রাণী না থাকতো তোমাদের জন্য বৃষ্টি হতো না আর নম্বর পাঁচ যখনই কোনো অঙ্গীকার ভঙ্গ করে চুক্তি ভঙ্গ করে কোনো জাতি তখনই সাল্লাহ তাল্লাহ আলহিম আদু গাইহিম তখন বিজাতির পক্ষ থেকে দুঃশন এসে তাদের উপরে কি করে দেওয়া হয় চাপিয়ে দেওয়া হয় বিজাতি এসে তাদের উপরে আধিপত্য বিস্তার করে বিজাতি শত্রু এসে তাদের উপরে আধিপত্য বিস্তার করে তাদের ধন সম্পদ লুণ্ঠন করে এ হচ্ছে বিজাতি শত্রু তারপর রসুল্লাহ সাল্লাহ বলছেন পাঁচ নম্বর আর যে জাতি তাদের মাঝে আল্লাহর আইন আল্লাহর শাসন কায়েম করে না প্রতিষ্ঠা করে না তাদের মাঝে আল্লাহ আল্লাহতালা গৃহদ্বন্দ্ব বহাল করে দেন গৃহযুদ্ধ বহাল করে দেন আজকের অধিকাংশ মুসলিম রাষ্ট্রে গৃহদ্বন্দ্ব চলছে না গৃহযুদ্ধ চলছে রাজনীতির পর্যায়ে পড়ে রাজনীতির কোন নীতিকে গ্রহণ করা হবে সেই নিয়ে গৃহদ্বন্দ্ব চলছে আর এইভাবেই বুঝতেই পাচ্ছেন যে আমাদের আজকে আসল বিষয়বস্তু যে ওজনে কম বেশি দেওয়া হবে না দাঁড়ি মারার বিভিন্ন পদ্ধতি রয়েছে হারাম করদের যেমন পাল্লা হিলিয়ে ওজনে কম দেয় কাঁটা অথবা বাটখারা কমিয়ে রাখা অথবা যে পাল্লায় জিনিস রাখা হয় সেই পাল্লার নিচে এমন ভারী জিনিস রাখা যাতে ধরা পড়লে সহজে তা সরিয়ে ফেলা যায় চোখে ধুলো দিয়ে দাঁড়ি মারা হয় জিনিস পাল্টে দিয়ে দাঁড়ি মারা হয় যুবতী ব্যবসায়ীরা যুবতী নিজের ইজ্জত দেখিয়ে কেতার দৃষ্টি আকর্ষণ করে ওজনে কম দেয় নিজেদের ইজ্জত দেখিয়ে হ্যাঁ জিনিসপত্র ওজনে কম দেয় মানে ওজনটা আপনাকে দেখতে দেয় না সে অন্যদিকে আপনার দৃষ্টি আকর্ষণ করে নেয় পায়ের দিকে অথবা কোনো দিকে ইঙ্গিত করে কেতার দৃষ্টি ফিরিয়ে দাঁড়ি মারে এবার অথবা জিনিস পাল্টে দেয় একটা ওজন করলো একটা আপনাকে দেবে দেখেছেন অনেক অনেক অভিজ্ঞতা অনেকের আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ইন্না দিন আর নসিহা দিন হচ্ছে নসিহাত উপদেশ বললাম কার জন্য ইয়া রাসুল আল্লাহ বললেন লিল্লাহ হি বলে কিতাব হি বলে রাসুল হি বলে আইমাত মুসলিম আহমাতহিম প্রত্যেক মুসলমানের জন্য আমাদেরকে খায়ের খা হতে হবে আমাদের প্রত্যেকের জন্য হিতাকাঙ্ক্ষী হতে হবে সুতরাং ওজনে কম বেশি করে অপরকে কম দিয়ে নিজে বেশি নিয়ে তার প্রতি আমরা হিতাকাঙ্ক্ষী হতে পারি না বরং আমরা তার ক্ষতি করি এরকম করাটা মুসলমানদের কোনো আচরণ হতে পারে না মুসলমান ব্যবসায়ী সৎ হবে মুসলমান ব্যবসায়ী সৎভাবে ব্যবসা করবে সময় আমাদের কাছাকাছি শেষ হয়ে এসেছে ফাঁকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করে ফেলুন আলাইকুম আসসালাম আগের টপিকে যে মোহরের কথা এসেছিল বাকি টাকায় মোহরের দলিল ইসলামে আছে যে আল্লাহ নবী আসলাম

এখান থেকে বোঝা যায় যে মোহর বাকি রাখা যায় মোহর বাকি রাখা যায় তবে নগদ মোহর দিয়ে বিয়ে করাই হচ্ছে পৌরুষের কাজ আপনি পুরুষ মানুষ নগদ দেবেন নগদ হ্যাঁ আপনি বাকি রাখবেন কেন কত দশ হাজার টাকা মোহর বাঁধা হলো তার মধ্যে ন হাজার নশো নিরানব্বই টাকা বাকি এক টাকা নগদ লজ্জার কথা এক টাকা এক টাকা পরিশোধ করে ন হাজার